আমার পরিবারের সকলকে জানাই সুপ্রভাত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি বাগানে সকালবেলায় ফুল তুলতে। এই কয়েকদিন যা বৃষ্টি হলো, আর ভালো লাগছে না বৃষ্টি। এখন এই লাল জবাগুলি তুলে নিচ্ছি। আর এই সাইডে অনেক লোকনাথ জবা ফুটেছে, বেশ অনেক দিন পর আজকে রোদের কিন্তু দেখা মিলল। সারাক্ষণ এই রকম বৃষ্টি, সামনেই পুজো, কারো কি আর ভালো লাগে বলো? আর যা বন্যা হচ্ছে চারিদিকে, দেখে সত্যি খুব খারাপ লাগছে। আজকে কিন্তু প্রায় 20-22টার মতো লোকনাথ জবা ফুটেছে, সব কটা তুলিনি, কিছু ফুল গাছেও রেখে দিয়েছি, বেশ ভালো লাগে। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে না? আকাশ দেখে মনে হচ্ছে যে পুজো আসছে। কয়েকটা ফুল রেখে দিলাম গাছে, বেশ ভালো লাগে ফুলগুলি থাকতে। বেশ অনেক দিন পর কিন্তু বৃষ্টি কমে আজকে রোদের দেখা মিলেছে। তবে আমাদের না সবেতেই সমস্যা, বেশি বৃষ্টি হলেও ভালো লাগে না, আবার বেশি রোদ উঠলেও ভালো লাগে না। আচ্ছা, আমার সব ফুল তোলা হয়ে গেছে। আর এত বৃষ্টির পর যেই না রোদ উঠেছে, সাথে সাথে সব জামা কাপড় একদম কেচে দিয়েছি আজকে। আর সকালের ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে। মা বললো আজকে একটুখানি ডিমের চুড়ো, তার মধ্যে একটু আলু কুচি কুচি করে দিয়ে দিতে, সঙ্গে রুটি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রয়েছে। আমি মাকে এবার দিয়ে আসি মাছ টিফিনটা। আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানটায় ডাল সিদ্ধ। তাড়াতাড়ি করে রান্না সেরে নিই, কারণ আজকে আবার আমাকে বেরোতে হবে। আজকে কিন্তু চলে এসেছি দ্য ফান প্রেসিডেন্সি রেড কিচেনে। পুজোয় ওনাদের বুফেতে কী মেনু থাকছে সেটা কভার করতেই আজকে আমি এসেছি। নেক্সট ব্লগে কিন্তু তোমাদের সাথে সেটাই শেয়ার করব। জেড কিচেনে পুজোর বুফে তোমরা মটন, ইলিশ, চিংড়ি সব পেয়ে যাবে। জেড কিচেনের এই পুজোর বুফেটা তোমরা আর কয়েকদিনের মধ্যেই দেখতে পারবে, ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে শ্যুট আমার কমপ্লিট, এখান থেকে চলে যাব হলিডে ইনে প্লাম কিচেনে, সেখানে একটা শ্যুট রয়েছে। তোমাদের কিন্তু পুরো ব্লগটা তোমরা দেখতে পারবে আর কয়েকদিনের মধ্যেই কিন্তু আমার ভিডিও আছে। চলো, থ্যাংক ইউ। আর এরপরে চলে আসলাম হলিডে ইন এক্সপ্রেসে প্লামস কিচেনে। এখানেও কিন্তু ওনাদের পুজোর মহাভোজের বুফেটা আমি কভার করব, তোমরা দেখতে পারবে সব ভিডিও সোনালী চন্দ্র ব্লগসে। আর তোমরা কিন্তু আমার ফেসবুকটাও ফলো করে দিও সোনালী চন্দ্রকে। আসলে এই পর্যন্তই, টাটা।